নমস্কার বন্ধুরা, আশা বাড়িতে আপনাদের সকলকে স্বাগত। বর্তমান যুগ গতির যুগ। এই চূড়ান্ত গতিময়তায় পট পরিবর্তনও হয়ে চলেছে অত্যন্ত দ্রুত। এখন গল্পের বই বিষয়টা আমাদের অনেকের কাছেই অলীক হয়ে গেছে। ইচ্ছে থাকলেও গল্পের বই পড়ে দেখার সময় কোথায়? কিন্তু যদি চলার অবসরে সেই সব গল্পগুলো শোনা যায় কেমন হয়? তাই আমি রোহিণী আপনাদের হাতের মুঠোয় আনতে চাইছি সেই সব পুরনো ফেলে আসা গল্প, যা বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে অজানাই থেকে যাচ্ছে। সেই সব জানা অজানা গল্পের মধ্যে থেকে আজকের নিবেদন, কলকাঠি। রচনা আশাপূর্ণা দেবী। রচনাটি প্রকাশ পেয়েছিল 1373 বঙ্গাব্দের 8ই জ্যৈষ্ঠ আনন্দবাজার পত্রিকায়। সোনা নেই, সন্দেশ নেই, লুচির ময়দা নেই, পোলাওয়ের চাল নেই, মালাইকারির চিংড়ি নেই, ফ্রায়ের ভেটকি নেই, ভোজ দেবার আইনও নেই, অথচ বিয়ের পদ্ধতিটি ঠিক থাকবে, বুঝলি? মধুমামা জোরে জোরে পাইচারি করতে করতে রেগে রেগে বলতে থাকেন, থাকবে একেবারে অবিকল, অবিচল, আদি অকৃত্রিম। সেই ভোজ চাই, ঘটা চাই, নাপিত চাই, পুরুত চাই, সাত পাকের লাটাই চাই, ভ্যাঁ করবার মাকু চাই, গিনি সোনার গয়না চাই, হরে করো কম্বা চাই। বলতে বলতে উদাত্ত বধুমামা ফট করে ড্রয়ার খুলে আলপিনে গাঁথা এক গোছা ফালি কাগজ টেনে বার করে আমার সামনে মেলে ধরেন, এই দেখ ফর্দের বাহার আর বহর, তোদের মামির একটি বিনিত্র রজনীর অবদান। 36 ভরি আসল গিনি সোনার গহনা, তিনখানা বেনারসি, আরো 52 দফা শাড়ি, জামা, সায়া, সেমিত, জুতো, ছাতা, ব্যাগ, বটুয়া, তারপর গিয়ে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সৌন্দর্যমণ্ডিত করবার 666 রকম উপকরণ, ঘর সাজাবার আসবাব, সংসার সাজাবার সরঞ্জাম। আর সেও তো আমাদের মতন ঘটি, ঘড়া, পিলসুজ, ডাবর, শিলনোড়া, জাঁতাকুলো নয়, এসব মডার্ন সংসারের আলট্রা মডার্ন সরঞ্জাম। দেখ ফর্দটায় চোখ বুলিয়ে, স্টেনলেস স্টিলের বাসন, পোর্সেলিনের ডিনার সেট, প্রেশার কুকার, ইলেকট্রিক কেটলি, হিটার, টোস্টার, হট প্লেট, ফ্রিজ, সেলাই কল, রেকর্ড চেঞ্জার, ডানলোপিলোর বিছানা, শাটিনের বেড কভার, বেডরুম সেট, ড্রয়িং রুম সেট, পড়তে পাচ্ছি না, আর পড়তে পাচ্ছি না, একটা মেয়ে পার করতে ভব পার হতে হবে দেখছি। বধুমামা একটু থেমে আঙুল দিয়ে কপালের ঘাম চেঁচে দেয়ালে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকেন। সেই অবসরে ফুরসত পায়, সসংকোচে সন্তর্পণে বলি, আচ্ছা মামা, তবে কেন কথা উঠেছিল রীতা নাকি রেজিস্ট্রি করে? বধুমামা ঘাম চাচা কপালটা কুচকে বলেন, উঠেছিল সত্যি কথা বলে, করেছেই তো, আইন মাফিক বিয়ে তো ওদের হয়েই গেছে 3 সপ্তাহ আগে। অবাক না হয়ে পারি না, তবে তবে মেয়ে পার করার ব্যাপারটা, ব্যাপার ব্যাপার তোদের মামি, এসব তাঁরই সাজ সাধনা, বিচার ব্যবস্থাপনা। তার উক্তি হচ্ছে কাগজে কলমে বিয়ে আবার বিয়ে, বলি বাঙালি তো আমরা, জাতীয় একটা ঐতিহ্য নেই আমাদের, ওই বিয়েকে স্বীকার করে নিয়ে চুপে চাপে মেয়েকে বরের ঘরে পাঠিয়ে দেব। রীতা জন্মে পর্যন্ত আমি রীতার বিয়ের ঘটার স্বপ্ন দেখেছি, আর রীতা যখন যার বিয়ে দেখেছে তার মতন গয়না কাপড় জিনিসপত্র চেয়ে রেখেছে, অকর্ম একটু করে ফেলেছে বলে সেসবের কিচ্ছু হবে না। রীতার বিয়েতে আমি লোকের চোখ ঝলসে দেব বলে বসে বসে দিন গুনছি, শেষে কিনা লোক হাসাবো। অতএব আরেকবার সত্যিকার বিয়ে হচ্ছে রীতার, পাজি পুঁথি দেখে, নাপিত পুরুত দেখে, আজন্মের স্বপ্ন সাধ মিটছে। তা ফিরিস্তি তো কোনেরই শুনলি, বরেরটা শুনিস নি তো এখনো, মুক্তোর বোতাম, হিরে রাংটি, সোনার ওমেগা ঘড়ি, টেরিলিনের স্যুট, 6 জোড়া জুতো। বললাম থাক মামা, আর শুনতে চাই না, আমারও মাথা ঘুরছে। সেকালে মেয়েদের পিতৃধনে অধিকার ছিল না, বিয়ের সময় বাপের কাছ থেকে কিছু বাগিয়ে নিয়ে যেত, একালে দেখছি ছেলেদের ভাগ্যে প্যাঁচ পয়জা 2, মেয়েদেরই পোয়া 12। কিন্তু সত্যি কি এসবে দিতে হবে মামা? বধুমামা ফেটে পড়েন, হবে না মানে আরো কত হবে, শুনেছিস নাকি সব, দৈনন্দিন জীবনে যা যা লাগে, যা যা লাগতে পারে, যা যা লাগা সম্ভব, তার সব কিছুই তো দিতে হবে। ভয় ভয় বলি, ওরা চেয়েছে এসব, ওরা
চেয়েছে। বদুমামা একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলেন, না ওরা কিছু চায়নি, আর চায়নি বলেই তো বিপদ। তোর মামি সেইটাই তো ব্রহ্মাস্ত্র, ওরা কিছু চায়নি এনা দিলে ভালো দেখায়, ওরা কিছু চায়নি ওনা দিলে ভালো দেখায়। তবে তবে যাতে ভালো দেখায় তা না করলে মানুষ হয়ে জন্মেছি কেন? বনের পশু পাখিকে তো আর মেয়ের বিয়েতে যৌতুক দিতে হয় না। বিনা নোটিস বিনা প্রস্তুতি দুম করে এই পাহাড়টি ঘাড়ে এসে পড়ল এখন। বধুমামা কথা শেষ করতে পারলেন না, অর্থাৎ পেলেন না। আর এক কথা ফালি কাগজ হাতে বীর দর্পে ঘরে ঢুকলেন বধুমামি। বললেন, তোকে হাতে পেয়ে খুব নিন্দা করছে নিশ্চয়ই। আমি ভেবে নিই প্রকৃতপক্ষে নিন্দে হচ্ছিল কিনা, তারপর সাবধানে বলি, না না নিন্দে করতে যাবেন কেন? কেন স্বধর্ম আর কেন? বিয়ে হয়ে অবধি তো দেখে এলাম, আমি যা করি তাই নিন্দে। মুরুখকে উনি আর আমি মাথা খামাই না। এখন তোর মামাকে দয়া করে নিমন্ত্রণ লিস্টটা শুনতে বল। বধুমামা কোচার খুঁট পাকিয়ে কান চুলকোতে চুলকোতে বললেন, বলে যাও বলে যাও। বলা বলির আর কি আছে? বধুমামি অবলীলায় বলেন, লিস্টে 550 মতো লোক হয়েছে, তবে এদিক ওদিক ধরে নাও আরো গোটা 50। বধুমামা সহসা টেবিলের উপর প্রচণ্ড এক ঘুষি বসিয়ে দিলেন, একেবারে অকস্মাৎ আচমকা। আর সঙ্গে সঙ্গে সেই অনুপাতে চেঁচিয়ে ওঠেন, ইয়ার কি নাকি 600 লোক, হাতে দড়ি দিতে যাও আমার। বধুমামির একটা প্রকৃষ্ট গুণ হচ্ছে কখনোই বিচলিত হন না, অতএব নিজস্ব অবিচলতায় বলেন, হাতে দড়ি? দড়ি এত সস্তা নয়, আইন না বাঁচিয়ে করেছে নাকি কিছু? নিমন্ত্রণ চিঠির নিচে লিখে দিয়ে নি, অতিথি আইন বলবৎ থাকায় আপনার রেশনটি পূর্বাহ্নে পাঠাইয়া বাধিত করিবেন। বধুমামা তীব্রস্বরে বলেন, ও তাই নাকি, তা করবেন তাহলে তারা বাধিত আমাকে? ন্যাকামি রাখো, বধুমামি দৃঢ় হন, জামাইবাবু থাকতে এক নয়া পয়সারও ভাবনা রাখি না, আর পিসেমশাই থাকতে এক নয়া পয়সারও ভয়। এখন মেনুটা মন দিয়ে শোনো, কলাপাতা করবো না, লোক দেখতে ডিশই হবে, শুরুতে জল খাবার হবে, 3-6-1800 মাটির ডিশের অর্ডার দিয়ে আসবে আজই, এইটুকু শুধু। তুমি বিস্ময়াভিভূত হয়ে আমি বলে ফেলি, 1800 একজন 3 বার, দূর পাগল। পদুমামি কাষ্ঠ হেসে বলেন, প্লেটে আর কতটুকু বা ধরে, জিনিস 3 প্রস্তুত, আসলের দিকে ধর লুচি পোলাও রাধাবল্লবী, মাংসটা মুরগিরই করছি, মাছের দিকে রুই ভেটকি ইলিশ চিংড়ি, মিষ্টির দিকে সন্দেশ রসগোল্লা ক্ষীরমোহন পান্তুয়া দরবেশ। খুব ইচ্ছে ছিল সন্দেশ দুরকম করি, কড়া পাক আর নরম পাক, তা তোমাদের মামা যা করছেন। কিছু করিনি, কিছুই করিনি, বনুমামা বলেন, করবও না কিছু, যা খুশি করো, তুমি শুধু সব জোগাড় করো। বধুমামি ব্যঙ্গ হাসিতে ছুরিকা হন, তা আমি করবো না তো তুমি করবে? কবে কোন কাজটা করেছো তুমি? তোমার তো কাজের মধ্যে খালি অপয়া ডাক ডাকা, হাতে দড়ি পড়বে, সপরিবারে জেলে যেতে হবে, তাছাড়া শুধু নেই মন্তর ছাড়া, নেই নেই নেই, দেশে ভাত নেই, মাছ নেই, দুধ নেই, ফল নেই, ঘি নেই, তেল নেই, হ্যান নেই, ত্যান নেই, আরে বাবা নেই তো নেই, বলি কলকাঠি কি নেই? নেই এর নিরেট দেওয়ালের অন্ধিতে সন্ধিতে সেই কাঠি চালিয়ে লক্ষ্মীর সন্ধানটি নেবার বুদ্ধি নেই? নেই হচ্ছে রাম শ্যাম যদুমধুদের জন্য, নেই হচ্ছে সুবিধেবাদীদের জন্য। সুবিধেবাদী? চমকে উঠি আমি, সুবিধেবাদী মানে? বরং উল্টো মানে, উল্টো মানে স্রেফ সোজা। বধুমামি নির্লিপ্ত গলায় বলেন, সুবিধেবাদী যারা আইনের ছুতো দেখিয়ে সস্তায় সারতে চায়, আত্মীয় বন্ধুকে এক পাত খেতে দিতে চায় না, মেয়েকে 14 ক্যারেটের গয়না দেয়। পাওয়া যায় না? দেখো কোন জিনিসটা পাওয়া না যায়। বধুমামা গম্ভীর হয়েছেন, গম্ভীর গলায় বলেন, তার মানে সেই কলকাঠিটি তোমার হাতে আছে? আছে সেই সব খোল চাবিটি? আমার হাতে? বধুমামি ঠোঁট উল্টে বলেন, আমার হাতেই যদি থাকবে তোমার দ্বারস্থ হতে আসবো কেন? ওই সব খোল চাবিটি দিয়েই দাও না আমার হাতে, ব্যাস। তার মানে তুমি আমায় মজাবে? বধুমামার স্বর রুক্ষ তপ্ত। সেটা কি এখনো বাকি আছে? বধুমামির স্বর কোমল মধুর, বাজে কথা রাখো, বেশ দেখছি তুমি আমায় ডোবাবে, সে আর নতুন কি, ডুবেই তো আছো। দেখো সবসময় ঠাট্টা ভালো লাগে না, আমায় সর্বশান্ত করতে চাও তুমি? কি যে বলো, টাকাই কি দুনিয়ার সব,
যশ নেই, খ্যাতি নেই, গৌরব নেই, সুখ নেই, আনন্দ নেই, আর তাছাড়া বোধহয় আমি মুচকি হাসিতে তীরন্দাজ হন। আমি বেঁচে থাকতে সর্বশান্ত হচ্ছ কি করে? সর্বটাও রইল সটাও। ইয়ার কি রাখো, মাথার মধ্যে আগুন জ্বলছে আমার। বোধহয় সহসা সুরের রূপান্তরে ঝলসিত হন, তীরন্দাজ থেকে গোলন্দাজ। আগুন শুধু তোমার মাথাতেই আছে, আমার নেই? সে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে জানে না? চাও সেটা জ্বলুক, কিছু করতে হবে না, শুধু চারটে টাকা দিয়ে খালাস, তাও এত বাক্য জ্বালা। জামাইবাবু বলেছেন, কোন কোন বস্তু কত কত চাই শুধু বলে দাও, রাতারাতি সমস্ত পৌঁছে যাবে তোমার ভাড়ারে, শুধু টাকা কিছু ছাড়তে হবে। বলছিলেন দেশে কি নেই, ভাগ্যমন্তদের জন্য সবই আছে। আর পিসেমশাই, পিসেমশাইও হেসে বলেছেন, ক হাজার লক্ষ আমি খাওয়া না, আমি নিজে চেয়ার পেতে তোর দরজায় বসে থাকবো, আর কি চাস? শুনে চমৎকৃত হই, ভাবি বধুমামির কি ভাগ্য, কটা মেয়ে এমন পিসেমশাই ধনে ধনী হয়, এমন জামাইবাবু ঐশ্বর্যে ঐশ্বর্যবতী। বধুমামার জন্য আর চিন্তা থাকে না, বধুমামার হাতে দড়ি পড়াবে এমন ব্যক্তি এখনো মর্তলোকে আবির্ভূত হয়নি। নিশ্চিন্ত হয়ে বলি, তবে উঠি। বধুমামা ভয়ঙ্কর গলায় বলেন, আমার ফাঁসি দেখতে আসিস সেদিন। কি অপূর্ব বাক্য! বধুমামি ঝলসে ওঠেন, দেখছিস তো, এই মানুষটাকে চড়িয়ে সংসারে চড়ে বেড়াতে হচ্ছে আমায়। যাকে আসিস সেদিন, অবশ্যই নেমন্তন্ন করতে যাব। চিঠি যা ছাপতে দিয়েছি, মার্ভেলাস, চিঠি বলে ধরতে পারবি না, স্রেফ একটা টয় জেট প্লেন, জেট প্লেন। হ্যাঁ রে অবিকল, ভাঁজ খুলতে হিমশিম খেয়ে যাবি। বধুমামির মুখে একটা অলৌকিক হাসি ফুটে ওঠে, রিতার পরিকল্পনা। বলেছে, জীবনের যাত্রাপথের সূচনায় গতির প্রতীকী তো দরকার, ঊর্ধ্ব আকাশে সঞ্চরি যাব নিমেষে। বাহ, কথাটা তো ভারী জুৎসই, মনে বেশ লাগলো। সেই তো সেদিনের রিতা, এত সবও শিখেছে, যাবার সময় দেখা করে যাব বলে খুঁজছিলাম, দোতলায় পেলাম না, নিচের তলায় বধুমামার চেম্বারের সামনেটা পার হচ্ছি, হঠাৎ উচ্চ খিলখিল হাস্যধ্বনি কানে এলো। ওই তো রিতা, কার সঙ্গে কথা বলছে? আর কারো সঙ্গে নয়, টেলিফোনের সঙ্গে। হাসির থেকে কথাটা ছেকে তুললে এই দাঁড়ায়, তুমি একটা বুদ্ধু, সোনা পাওয়া যাবে না মানে অভাব কি? আবদার করে করে বেশ কিছু বাগাচ্ছি মায়ের কাছ থেকে। না মশাই, তুমিও একেবারে বঞ্চিত হবে না, ছেলেরা যেটুকু অলংকার মণ্ডিত হতে পারে তা হওয়ানো হবে তোমায়। ঘড়ি? হ্যাঁ গো মশাই, তাই কেনা হবে। কি বললে? স্ট্যান্ড ফ্যান? এই সেরেছে, আবার একটা নতুন সংখ্যা। মার সঙ্গে তো বাবা লাঠালাঠি চলছে রাত দিন, এই খবরদার, গুরুজন না। সত্যি জানো না তুমি, বাবা দোস্তুর নতুন ক্ষেত চুরিয়াস, একে তো আমাদের ব্যাপার নিয়ে আগে থেকেই। ওহ না, সে ভয় আর করো না, সে সব ঠিক আছে। বাবাকে কে পুচ্ছে? খানিক চেঁচামেচি করেন, তারপর টাকাটা ফেলে দিয়ে গম গম করে বেরিয়ে যান। আবার জেকে সেই, হবে ফ্যানের ব্যবস্থা, আমার নিজের আবদার বলে চালিয়েই আদায় করতে হবে মার কাছ থেকে। বৌভাতে কি করছো তোমরা? ডিশ? আমাদের সন্দেশ, রসগোল্লা? ওহ প্রচুর প্রচুর। বলো তো এখান থেকেই তোমাদের বাড়ির অর্ডারটাও। দোষ কি, যা দিনকাল। আরে আমার মেসো বসে যে রেশনিং এর একটা হর্তাকর্তা, তা পয়সা একটু বেশি লাগবেই। আপনার লোকই তো বেশি মারে, এই খবরদার, ভালো হবে না। ওখানে কেউ নেই বুঝি? তোমার মা মিটিং এ গেছেন? কিসের মিটিং? ও হো হো, তেলের চেষ্টায় বেরিয়েছেন? ইস, বেচারা বুড়ো মানুষ, জোগাড় না হলে বলো, আমি জোগাড় করে দেবো। তাহলে টোপর পড়ছই নে হাত। সানাই না বাজিয়ে মা ছাড়বেন? তোমাদের হচ্ছে না? তা সানাই বাজলে বেশ বিয়ে বাড়ি বিয়ে বাড়ি লাগে বাপু, আমাদের রীতিনীতি গুলো মন্দ ছিল না। ধ্যাত, আবার ঢং রাখো। শোনো তাহলে বলে রাখি, এখানে আমাদের চেনা জুয়েলারির দোকানে খাঁটি গিনি সোনার গয়না গড়ে দিচ্ছে, তোমাদের যদি কিছু দরকার হয়। আহা, দেবে তো কিছু বউকে, তাহলে একেই বলতে পারো। আর ওই যা বললাম, নিষিদ্ধ বস্তু বলতে যা যা বোঝায় তার সবই জোগাড় করে দিতে পারবেন মেসোমশাই। তুমি যদি রিতার সঙ্গে দেখা করবার ইচ্ছে ত্যাগ করে সরে পড়লাম, কি হবে নব প্রণয় যুগলের প্রেমালাপে ব্যাঘাত ঘটিয়ে? না না, প্রেমালাপ নয় তা বলছি না আমি, যে যুগের যে ভাষা, দেখা তো হবেই বিয়ের দিন,
জেট প্লেনে নিমন্ত্রণ পত্রে ভর দিয়ে তো আসছি শিগগির। এলাম, উহ কি আলো! বাড়িটাকে আর বোধমামার বাড়ি বলে চেনবার উপায় নেই, আলোর পাত দিয়ে যেন মুড়ে দেওয়া হয়েছে। তেমনই আলোকজ্জ্বল হলে বসে বধূমামা পট্টবস্ত্র পরে কন্যা সম্প্রদান করছেন। ওরা যে বিবাহিত দম্পতি তা কিন্তু আদৌ বোঝা যাচ্ছে না বরকনেকে দেখে। সেই লাল বেনারসি, সেই ওড়না, সেই লজ্জা লজ্জা মুখ, সোনা আর জহরতের গায়ে আলো ঠিকরে পড়া দুটিতে প্রতিমার মতন দেখাচ্ছে রীতাকে। দান সামগ্রী, যৌতুক, উপহার সবকিছুর মিছিলের ওপর চোখ পিছলে পিছলে যাচ্ছে, দেখছি আবার দেখছি। বধূমামা সেদিন বলছিলেন, মানুষের দৈনন্দিন জীবনে যা লাগে বা যা লাগতে পারে, যা কোনোদিনও লাগা সম্ভব তার সবই দেওয়া হচ্ছে। কিন্তু এত কি সত্যি লাগে মানুষের? এত বেশি, এত রকম হয়তো লাগে। মানুষ যত সভ্য হচ্ছে ততই তো তার উপকরণ বাড়ছে, আর মানুষ যত শিক্ষিত হচ্ছে তত রুচিবান হচ্ছে। বধূমামার শিক্ষিত সভ্য মেয়ে তার প্রেমাস্পদের হাত ধরে জীবনের যাত্রাপথে অগ্রসর হচ্ছে। দেবেন না বধূমামার রুচি আর সভ্যতার পরিচয়, দেবেন না তাদের চলার পথ মসৃণ করে। বিহ্বল হয়ে তাকিয়ে থাকি আলো পিছলনো আসবাবের দিকে, অজ্ঞাত অজানিত অবশ্য প্রয়োজনীয় সম্ভারের দিকে, শাড়ির সমারোহের দিকে। এই আলো, এই শোভা, এই সৌন্দর্য, এই সমারোহ, এই বাজনা, এই ভোজ, এসব দেখলে কি মনে আসে দেশে দুঃখ আছে, কষ্ট আছে, অভাব আছে, অভিযোগ আছে, খিদে আছে, তেষ্টা আছে, অন্ধকার আছে, হাহাকার আছে? না না, ওসব কিছু মনে পড়বে না, আর পড়বার দরকারই বাকি। একটি ভাগ্যমন্ত প্রেমিক যুগলকে উপলক্ষ করে মাটির পৃথিবীর একটি কোণে একখানি ঘরে একটি সন্ধ্যের জন্য পরীর রাজ্যের আভাস যদি নেমে আসে তো আসুক না, বিহ্বল হয়ে দেখি বসে বসে। বাড়ি ফিরে অনেক রাত্রে না হয় মাথায় জল থাবড়ে ভাবতে বসবো এই একটি সন্ধ্যের উপাচারে কটি গৃহস্থ পরিবারের কদিন সুপুষ্টি হতে পারত। ভাবতে বসবো আমাদের খুদুঝির জামাইটা দেশ থেকে সের দু তিন চাল আনতে গিয়ে হাওড়া স্টেশনে ধরা পড়ে পুলিশ হাজতে গিয়েছিল, সে ছাড়া পেয়েছে কিনা। ভাবতে বসবো যে বোকাগুলো স্বর্ণ নিয়ন্ত্রণে হাড়িকাঠে গলা দিয়ে শহীদ হলো তাদের পরিবারকে কে দেখছে, কে রাখছে। রাত্রে ঘুম না এলে এমন অনেক উদ্ভুটে বিদ্ঘুটে ভাবনা মাথায় আসে। জলঝলাট আলো ভরা জমজমাট আসরে সে চিন্তা হাস্যকর। ভাবনায় ছেদ পড়ল। বধূমামি একটি মহিলাকে সঙ্গে করে নিয়ে এসে এক গাল হেসে বললেন, এই দেখো আমার বেয়ান রীতার শাশুড়ি, বিয়ে বাড়িতে শুদ্ধ একটু সেজে আসেননি, সোশ্যাল ওয়ার্কার তো। অবাক হয়ে তাকাই, অমিয়া দেবী না, ইনি বধূমামির বেয়ান, ইনি পণ প্রথা নিবারণী সমিতির সেক্রেটারি। এই তো পরশু দেশবন্ধু পার্কে মাঠ ফাটাচ্ছিলেন ওজস্বিনী ভাষার বক্তৃতার দাপটে। বিষয়বস্তু পণ প্রথার নারকীয়তা। কণ্ঠকিত গাত্রে চুপি চুপি বলি, মামি এ কী কাণ্ড, এ যে সর্বনেশে ব্যাপার, উনি তোমার বেয়ান আর তুমি এই হল ভরে প্রায় বাজার ধরে দিয়েছ ওর ছেলেকে, রেগে রসাতল করবেন যে। বধূমামির মুখে সেই অভ্যস্ত অলৌকিক হাসিটি ফুটে ওঠে। মাথা খারাপ, ওর মেয়ের বিয়েতে উনি পণ দেবেন না, আমার মেয়েকে আমি দিচ্ছি তাতে কি, ওর ঘরে তুলবেন উনি সব। কি মুশকিল, তুই হঠাৎ এত উত্তেজিত হচ্ছিস কেন? দিতেই দোষ, নিতে কি, তাছাড়া এ তো আর পণ নয়, প্রেজেন্টেশন। ও তাই বটে, ধরে প্রাণ পাই, পণ নয় প্রেজেন্টেশন। তাহলে বোধ করি অমিয়া দেবী রেগে টেগে আসর ছেড়ে চলে যাবেন না। আর সত্যি যাবেনই বা কী করে, বক্তৃতা করে বেড়ান বলেই তো আর পাথরের মানুষ নন। এদের এত স্বাদ আহ্লাদ, সহসা অতি পরিচিত প্রায় বিস্তৃত একটি সুরভি সৌরভ চেতনাকে যেন ধাক্কা মেরে সচকিত করে তোলে। কিসের সৌরভ? পোলাওয়ের না? উৎকৃষ্ট দেরাদুন রাইসের সঙ্গে জায়ফল, জাফরান, গরম মশলা, গোব্য ঘৃতের আত্মিক মিলনের ফল এই সুরভি যার, তাহলে আমাদের জগৎ থেকে লুপ্ত হয়ে যায়নি। কলকাঠির যথাযথ প্রয়োগে ঠিকই এসে ধরা দেয়। ঠিক আছে, হাবি যাবি কিছু না, স্রেফ ওই পরম অন্ন, রেশনের চালে জব্দ হয়ে থাকা রসনাতে পুলকের প্রলে। জয়তু বধূমামি। তো বন্ধুরা, তোমাদের এই ছোট্ট গল্পটি কেমন লাগলো
আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজ এখানেই শেষ করছি, নমস্কার। তো বন্ধুরা, তোমাদের এই ছোট্ট গল্পটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজ এখানেই শেষ করছি, নমস্কার।